শেভ করার পর ছেলেদের ত্বকের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ শেভ করার সময় ত্বকের উপর বেশ চাপ পড়ে এবং রেজার ব্যবহার করার ফলে ত্বক শুষ্ক ও সংবেদনশীল হয়ে উঠতে পারে। শেভের পর সঠিক যত্ন না নিলে ত্বকে র্যাশ, জ্বালা পোড়া, লালচে দাগ বা ইনগ্রোন হেয়ার হতে পারে। শেভ করার পর ত্বকের রোমকূপ খুলে যায়, তাই শেভের পর প্রথম কাজ হলো ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া। এটি ত্বকের রোমকূপগুলো বন্ধ করে এবং শেভের সময় সৃষ্ট ক্ষুদ্র ক্ষতগুলো শান্ত করে। ঠান্ডা পানি ত্বকে প্রশান্তি এনে দেয় এবং জ্বালা পোড়া কমায়। ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার পর একটি মৃদু ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করুন, যা ত্বকের অবশিষ্ট তেল, ময়লা এবং শেভের পরে তৈরি হওয়া মৃত কোষ দূর করতে সাহায্য করে। এটি ত্বক পরিষ্কার এবং সতেজ রাখবে। অনেক আফটার শেভ অ্যালকোহল যুক্ত থাকে, যা ত্বককে শুষ্ক করে তুলতে পারে এবং জ্বালা পোড়া সৃষ্টি করতে পারে। তাই অ্যালকোহলবিহীন আফটার শেভ বেছে নিন, যা ত্বককে জীবাণুমুক্ত করার পাশাপাশি ত্বককে হাইড্রেট এবং প্রশান্ত রাখবে। আফটার শেভ ত্বকের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এবং শেভের ফলে ত্বকে তৈরি হওয়া ছোট খাটো কাটা বা ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে। অ্যালোভেরা বা চা গাছের তেল সমৃদ্ধ আফটার শেভ ব্যবহার করতে পারেন। শেভের পর ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, তাই ত্বককে আর্দ্র রাখতে ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এটি ত্বককে মসৃণ ও নরম এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। ত্বক অনুযায়ী ময়শ্চারাইজার বেছে নিন, বিশেষ করে যদি শুষ্ক বা সংবেদনশীল হয়। অ্যালোভেরা বা কোকো বাটার সমৃদ্ধ ময়শ্চারাইজার ভালো কাজ করে। যদি শেভের পর বাইরে যেতে হয় তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। শেভের পর ত্বক সূর্যের রশ্মির জন্য আরও সংবেদনশীল হয়ে ওঠে, তাই SPF 30 বা তার বেশি সানস্ক্রিন লাগিয়ে বের হওয়া উচিত। এটি ত্বককে রোদে পোড়া বা কালচে হওয়া থেকে রক্ষা করবে। শেভ করার সময় লোম ত্বকের ভেতরে ঢুকে যায়, যাকে ইনক্রোন হেয়ার বলে। এটি প্রতিরোধ করার জন্য নিয়মিত ত্বক এক্সফোলিয়েট করতে হবে। মৃদু স্ক্রাব ব্যবহার করে ত্বকের মৃত কোষ দূর করলে ইনক্রোন হেয়ার কম হয়। এছাড়া প্রতিদিন শেভ করা এড়িয়ে চলুন, কারণ প্রতিদিন শেভ করলে ত্বকের ওপর চাপ পড়ে। ত্বককে মাঝে মধ্যে বিশ্রাম দিতে হবে, যাতে প্রাকৃতিকভাবে পুনরুদ্ধার হতে পারে। শেভের পর মুখ মুছতে নরম তোয়ালে ব্যবহার করুন এবং আলতোভাবে ত্বক মুছুন। পর্যায়ক্রমে এই ধাপগুলো অনুসরণ করলে শেভের পর ত্বক সুস্থ, মসৃণ ও স্বাস্থ্যকর থাকবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।